নমস্কার সার্বদেশ এন এ স্টাডি পয়েন্ট আপনার সক স্বাগতম জানাইছো সকল আমার এনপিএসর অধীনস্থ সরকারি কর্মচারীসাবে সরকারি এন পি এস কর্মচারী সংস্থায় এখন বিশেষ পত্র প্রকাশ করেছে গতি সার্বদেশ বলক আমি এই ভিডিওর জড়িয়ে জানিলোঁ এন পি এস কর্মচারী সংস্থাই এই পত্রখনের জড়িয়ে আমার এন পি সরকারি অধীনস্থ সরকারি বাবে কি বার্তা দিছে তার আগে সার্বদেশ আপনাদেরকে একটা অনুরোধ যদি আমার এই ভিডিওটি চাই ভাল পায় বা এটা কথা তেনেহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আগন্তক দিনত আমার প্রেরণা যোগাব গতিকে বলক আমি আগবাড়ি যাও সকল এই পত্রখন চাব এই পত্রখন প্রকাশ করেছে আমার হদৌম সরকারি এন পি এস কর্মচারী সংস্থায় আর এই পত্রখন কাক দিছে চাব বিপি সিং রওয়াতক বিপি সিং রওয়াত ন্যাশনেল প্রেসিডেন্ট এনও পি আর পত্ৰখনৰ বিষয় চাব দিয়া আছে ইনভাইটেশ্যন ৰিগাৰ্ডিং পদযাত্ৰা ডিমাণ্ডিং ৰেষ্টোৰেশ্যন অৱ অ'ল্ড পেঞ্চন ছিষ্টেম ফৰ ষ্টেট গভ্ড এমপ্লয়িজ অৰ্থাৎ ৰাজ্য চৰকাৰক পুৰণি পেঞ্চন ব্যৱস্থা পুনৰুদ্ধাৰৰ দাবীত পদযাত্ৰা সম্পৰ্কীয় কৰ্মচাৰীসকলৰ আমন্ত্ৰণী পত্ৰ তাৰপিছত কৈছে মহাশয় আপোনাক সন্মান সহকাৰে জনাব বিচাৰিছোঁ যে আগন্তক আঠ এঘাৰ দুহেজাৰ বাইছ তাৰিখে সকলো আমোলাতান্ত্ৰিক ভাতৃত্ববোধেৰে অসম ৰাজ্যিক শিক্ষক আৰক্ষী কৰ্মী শ্ৰমিক আৰু কৰ্মচাৰী সংঘ আৰু সংগঠনসমূহে একত্ৰিত হৈ বৰ্তমানৰ ৰাষ্ট্ৰীয় পেঞ্চন ব্যৱস্থা বাতিল আৰু পুৰণি পেঞ্চন ব্যৱস্থা পুনৰ প্ৰৱৰ্তন সন্দৰ্ভত এক শোভাযাত্ৰাত অংশগ্ৰহণ কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে সকলো সন্মানীয় অংশগ্ৰহণকাৰীয়ে পুৱা এঘাৰ বজাত খানাপাৰাৰ ওচৰত থকা পশু চিকিৎসা মহাবিদ্যালয়ৰ খেলপথাৰত একত্ৰিত হ'ব আৰু তাৰ পৰা আমি সকলোৱে অতি শান্তিপূৰ্ণ অনুশাহিত আৰু সংগঠিতভাৱে দিশপুৰ অভিমুখে আগবাঢ়িম তাৰপিছত কৈছে ৰাজ্যৰ সকলো চৰকাৰী কৰ্মচাৰীয়ে পুৰণি পেঞ্চন প্ৰাপ্তিৰ লক্ষ্যৰে আপোনাক কৰ্মচাৰীবৃন্দই আপোনাৰ উপস্থিতি অংশগ্ৰহণৰ কাৰণে অনুৰোধ জনাইছে যাতে আপুনি সেই দিনটোত উপস্থিত থাকিব পাৰে শ্ৰদ্ধাৰে উচ্চতানন্দ হাজৰিকা প্ৰেছিডেণ্ট অপূৰ্ব শৰ্মা জেনেৰেল ছেক্ৰেটেৰী অৰ্থাৎ এই পত্ৰখনৰ মূল বিষয় এয়াই যে আগন্তক আঠ নৱেম্বৰত এন পি এছ কৰ্মচাৰীসকলৰ যি পদযাত্ৰা আছে সেই পদযাত্ৰাত সকলো কর্মচারীকে অংশগ্রহণ আমন্ত্ৰণ আমন্ত্রণ লগতে আমার এন ও পি এছৰ রাষ্ট্রীয় প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রীয় অধ্যক্ষ বিপি সিং রতক আমন্ত্রণ জনোৱা হয়েছে যাতে সেই পদযাত্ৰাত আমার রাষ্ট্রীয় অধ্যক্ষ বি পি সিং রাও অংশগ্রহণ করে গতি আমার ভারতর বহুকেখন কেক্ষ্য রাজ্য সরকারে তোলকর সরকারি কর্মচারী সকল কল্যাণের এই ও পি এস পুনর প্রবর্তন করেছে যেস্থান ঝাড়খণ্ড ছত্তিশগড় আর পাঞ্জাব সরকারে তোলক সরকারি কর্মচারী সকল সুবিধার্থে এই পুরনি পেনশন ব্যবস্থা পুনর প্রবর্তন করেছে গতি আমার সরকারেও যাতে রাজ্যের সরকারি কর্মচারী কল্যাণৰ কল্যাণের কর্মচারী সকল ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার স্বার্থত এই অভিশাপ স্বরূপ এন পি এস বাতিল করে অতি শীঘ্র পুরনি পেনশন ব্যবস্থা প্রবর্তন করে তারে আমি কামনা করেন সার্বদেশ এইখানে আসিল আমার আজিৰ ভিডিওর মূল বিষয় আপনাদের ভিডিওটি চাই যদি কিনা এটা কথা জানিব পিছে বা কিবা ভাল পাইছে তেনহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আগন্তক দিনত আমাকে প্রেরণা যোগাব আর যখন স্যার বাইদ আমার এই চ্যানেলটলে নতুন করেলকোধ পরবর্তী সময় আপনাদের সরকারি চাকরের বিভিন্ন খবর সমূহ সম্পূর্ণ শুদ্ধ তথ্যের উপর পণ প্রথমে পড়ার আমার চেনেলটো সাবস্ক্রাইব করে কাহত থাকা বেলবটনটি অন করে লব গে আজির ভিডিওটি ইয়াতে সমাপ্ত করল ধন্যবাদ